এ ভাবি কিসে, কি ব্যাপার, এত তাড়াহুড়া করে কই যাইতেছো? আরে কাজ করবো সরসাই, কি কাম করবা, এত তাড়াহুড়া করতেছো, একটু কও দেখিন। আরে আমার সংসারে কি কম কাজ না? ঠিক আছে, তাইলে তুমি তো সংসার সংসার কইরা বুঝছো, এই জীবন যৌবনটা একবার শেষ দিয়ে দিলা। কি আর করমু, সংসার না করে কি করমু, যৌবনের পিছে দূর পাল্লি এনে আমার সংসার চলবো না? তা চলবো না। আচ্ছা বুঝলাম না, এই বাইরে এরম বাদামে হইলো কেমনে কবছো দেই? ও ওই কথা আর কইস না সাই, এখন ওই কথা কইলি আর হ্যান, ওই কথা যত কইলি আর কি কমু, হ্যান ধর ভাল লাগতেছে না, যেটা ভুলে থাকবার চাই তোরা হেইডাই আমারে মনে করাই দেস। এই যে তুমি যে একটা মহিলা মানুষ হয়ে এই যেরম পরিশ্রম করে কামাই করে যে বহে বয়ে খাওয়াও, হ্যাঁ সরম করে না? হে সরম যদি করতো তাহলে কি খাইতো? হেডে তো কই, কামাই করে না কে? আল্লাহ জানে আর ওই জানে, আল্লাহ বলে কাম হয় না, ওর বলে কাম হয় না, এত টিয়া দিয়ে এত কিছু করি হের বলে হয় না, বুঝোস নাই? টিয়া যে সময় কাহে না পাং পুং করে খরচ করব, আর যে সময় থাকবো না এ সময় সালের মধ্যে দুইটা ঠ্যাং বাদাই দিয়ে হইতে থাকবো। ও ভাবি এই রাত্রে কাম কি ঠিক মতো হয়? দিনও কাম হয় না রাত্রে কাম হইব না, মানে কইলাম যে কাম কাজ বলে করেই না। দূর তোর বাড়ি ইঞ্জিল ডাউন খেয়ে গেছে কি কো? মনে করো যে তার কিনা সব থাকে এই তরতাজা থাকে, তখন কিন্তু তার শরীরে একটা গরম থাকে, তখন সে কামও করে হে কামও করে বুঝছো? কোন কাম করে না রে, কোন কাম পাবি বুঝছো, এই দানিং এই যে হার ভাঙ্গা কাম কইরা বুঝছাও, তোমার চেহারাটা একদম নষ্ট হয়ে গেছে। পুরো সব পরিশ্রম করার লাগে আমার একা, বুঝোস না, পুরো সংসার চালান লাগে, তারপরে যে এই যে টেনশনে টুনশনে যাও বা সারাদিন কাজ কাম করার ভরে, রাত্রে যদি যাই একটু বিছনায় যদি একটু আরাম লাগে, একটু শান্তি লাগে, যদি শান্তি পাই তাহলে কিন্তু সারাদিনের কষ্ট কথা মনে থাকে না। তা ঠিক আছে, তাইলে না এই দিনও মানে সুখ নাই, রাতেও সুখ নাই। আচ্ছা ভাবি মোটামুটি কয়দিন হয় যে ভাই তোমার কাছে যায় না? যাওয়া না যাওয়া সমান কথা না, একটা সপ্তাহ 15 দিন পর 10 দিন পর যদি একদিন যায় উড়ে আর নামে। ও এই অবস্থা হয়েছে, তে তো পুরো ড্যামেজ। কি কইলাম তোর, তোর ভাইয়ের ব্যাটারি ডাউন হয়ে গেছে। তে ভাইয়ের ব্যাটারি ডাউন হয়েছে গা, বাইরে বাইরে তো আছে, হ্যাঁ তো ব্যাটারিতে ফুল চার্জ হয়। তোমরা সে কেমন পারবা হেডা বুঝা গেছে, আগের বানু যেদিক যায় পাশের বানু হেই দিকই যায়। হ তাইলে তোমার হাতের আঙ্গুল কি সবটি সমান? হাতের আঙ্গুল সবটি সমান না, আবার হ্যাঁ এবারে মানে বাইরে বুড়ো এক জায়গায় এলে কিন্তু ব্যাগটি সমানই না। তাইলে তুমি যে কইলা যে আগের আল জেন্দে যায় পিছের আল হেন্দে যায়, একটা জিনিস বোঝ, তোরা একই গোয়ালের গরু না? আমরা গোয়ালের গরু মুখে কথার কথা, কথার কথা, তোরা একই গোয়ালের গরু। তা গরুর পালের সেরা গরুটা যদি একটু মানে একটু দুর্বল হয় তাহলে আর গুলা কি ওইব না? মনে করো যে আবার গৃহস্থ যদি ঠিক মতো খাওয়ন দাওন দিয়া যদি ওগুলারে মনে করো মানুষ বানিয়ে হারে, তাইলে কিন্তু মনে করো যে সেগুলো কিন্তু তোর বাইরে খাওয়াইতে কম খাওয়াই না, তোর বাইরে দুধ খিলাই, তোর বাইরে হাঁসের ডিম খিলাই, তোর বাইরে আপেল কুমলা বেদনা হুদেনা মুদেনা যা আছে ব্যাগটি খিলাই খাওয়াইয়ে তাও কাম হয় না? উড়ে না রে উড়ে না। তাইলে হ্যারে তাইলে হ্যারে কি খান না জানো কি হ্যারে, সাদা লজ্জাপতি গাছের গুড়া খান লাগবো। এটা খাইলে কি বো? এটা খাইলে মনে করো যে তোমার মতন মহিলা 5টা হ্যার কাছে গেলে চিৎকার পারবো। তোর আমার তোর বাইরে আমারে চিৎকুর পড়াইবার কষ্ট একদিন। ও মানে তোমার এই পারে না 5টারে কেমনে পারাবো? তইলে না ওই যে হেডা হইলে পারবো, হেডা হইলে পারতো গাছের ওই হেই গাছ আবার কে বলে কেমন লাগে হেডা বলে হেই মেলা ইয়ে কোন পাহাড়ে না কোনে বলে জান নাকি তাই? ও এ তো আরেক জ্বালা, আমি একদিন খাইছিলাম খাইছিলি ওই যে
এই কেমন লাগছিল রে? কেমন ওই যে আছে না তোমার ওই যে সাপুর আছে না, সাপুরার তুই মনে করো বিভিন্ন জায়গার থেকে এই খেলা দেখায় আর ইংরেজি বেশি হেনতে সাপুরে তুই ওষুধ দিবি আমার শান হাতে দে, ঘরে যদি আন লাগবো হেন কি কেউ আছে? হেন না থাক, বিষয়টা বিষয় হচ্ছে আমি যে তোমার ওষুধটা দিম হেন ওই ওষুধটা খাইলে কাম করবো কি না এটা তো এটা তুমি বুঝবা কেমনে? সেটা তুই আমারে খাওয়াবি কে? তাহলে ওই সেই ওষুধটার গুণাগুণ কি ঠিক আছে কিনা সেটা তুমি বুঝবা না? গুণাগুণ তো একদিন আমার দিয়ে আমার হাত একদিন ওষুধটা দিবি, দেড় পত্তর বাইরে খাম বুঝছো, খাওয়ানোর পরে যদি দেখি যে না তোর ভাই। আচ্ছা হেটে তো কইলাম যে লও ঘরে লও যাই, তা ঘরে যাম কে? ওষুধ দিয়ে তুই আমার ঘরে ওষুধ কি ওষুধ দিবি? ওই যে এই শক্তির ওষুধ, শক্তির ওষুধ তুই দিবি কে? কেরা দিব তাহলে? দিলে তোর ভাই দিব, তুই দিবি কে? আরে আমি তো দিব, তুই দিবি? তুমি না হবে কইলা ওই মুরদে। ও বুঝা হারছি, ওই মানুষে কয় না যে সরলতা সুযোগ মানে দুর্বলতা সুযোগ নিতাছো, তোমার বাইরে একটু কথা হুনছো এলা তোমার এবার উঠটা গেছে না? হ্যাঁ তুমি তো কইলা, আমি কইলাম? আমি কি আগে তোমার কিছু কইছি? আমার কাছে না একটা ওষুধ আছে। কি নিবি? কি কি ওষুধ? তুই যদি নেস না একদিন যদি ওষুধটা তোর পার প্রয়োগ করা পারি না তুই সারা জীবন মনে থাকবো, তুই আমারে দেখলে বা না আমি যদি এনো থাই না তুই উন দি যাইবি আমার কাছে দৌ যাই তিনি। কি ওষুধটা দিতাম? কি দিতাম? কি তোমার মামা দেবেন আছে কি? দাঁড়া দিব। হ্যাঁ এনে আবার কি তুমি এনতে বিশ্রাবে গাছ এনতে কি গাছ গাছরা পাওয়া যায় পাওয়া যায় পাহাড়ে? হ্যাঁ তোমার হাতে লাড়ি গে এই তো ওষুধ আর দূর এটা হলো মেন থেরাপি না যাই গে ভাবি যাইবি কে না তোমার লগে একটু বাইরের গল্প শুনলাম এই গল্প শুনলা ওই মানুষে কয় না মুরব্বীরা কুঞ্চি নিলে নাকি ভূত পলাই তা আমার হাতে লাঠি দেখে তো থেরাপি দিয়ে বন্ধ হয়ে গেল। আচ্ছা তাহলে ভাবি ভালো থাকো। হ্যাঁ ভালো তো থাকমু, তুমি ভালো থাকো। আর এমপে থেরাপি জন্য কাউরে দিও না।